হ্যালো ইভ্রুবান আমি মন্তাসি রহমান টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে লাই অ্যাডো ফটোশপ রুম টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডো ফটোশপ লাইট্রোম সফটওয়্যারটা কী এটা মূলত অ্যাডোভার একটা সফটওয়্যার দিয়ে আমরা ফটো এডিটিং কালার কারেকশন ফটো রিটাচিং ইত্যাদি কাজ করতে পারি তো আমাদের এই কোর্সটি মূলত কাজের জন্য আমরা যারা ফিলেন্সিংয়ের কাজ করি ফটোশপ ফটো এডিটিংয়ের জন্য কালার কারেকশনের জন্য রিটাচিংয়ের জন্য তাদের জন্য এই সফটওয়্যারটা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও আমরা যারা চাই নিজেরা নিজেদের ছবি এডিটিং করব কালার কারেকশন করব, রিটাচিং করব। তারা চাইলে এই কোর্সটা করতে পারি আমরা আমাদের অফ প্ল্যাটফর্ম সফটওয়্যারটা শিখলে আপনারা যে কোনো ছবি খুব সহজে এডিটিং রিটাচিং কালার কারেকশন ইত্যাদি করতে পারবেন তো চলুন দেখা আসা যাক আমাদের এই কোর্সটায় কী কী আছে তো চলুন দেখা যাক আমাদের কোর্সটায় কী কী আছে ফার্স্টে আমরা দেখবো কোর্সের আউটলাইন তো আমাদের কোর্সটায় সতেরোটা টিউটোরিয়াল এবং তিনটা প্রজেক্ট আছে এই সতেরোটা টিউটোরিয়াল হবে সতেরোটা টুলস এবং প্যানেলের ওপর চলুন দেখা যায় কী কী ফার্স্ট টিউটোরিয়ালটা হবে আমাদের অ্যাডোফরস লাইটরুমের পরিচিতি এবং ইনস্টলেশন প্রসেস তো এখানে আমি আপনাদের দেখাবো কিভাবে লাইটরুম ডাউনলোড করতে হয় এবং এর বেসিক যে পরিচিতিটা সেটা আমি আপনাদের দেখাবো এরপরের টিউটোরিয়ালে আমরা টুলসের ব্যবহার শুরু করব প্রথমে দেখব কপ টুলসের ব্যবহার এরপর বেসিক প্যানেলের ব্যবহার এরপর টোন কার্ভের ব্যবহার এইচএসএল কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্যানেলের ব্যবহার স্প্রিট টোনিংয়ের ব্যবহার ডিটেল প্যানেলের ব্যবহার লেন্স কারেকশন এবং ট্রান্সফর্ম প্যানেলের ব্যবহার এফেক্ট প্যানেলের ব্যবহার ক্যামেরা কালিপ্রেশন প্যানেলের ব্যবহার স্পট রিমুভাল টুলের ব্যবহার রেড আই কারেকশন টুলের ব্যবহার গ্র্যাজুয়েটেড ফিল্টার টুলের ব্যবহার রেডিয়াল ফিল্টার টুলের ব্যবহার অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুলের ব্যবহার লাইটরুম প্রিসেটস এবং হিস্টোগ্রাম তো এই সতেরোটা টুলস বা প্যানেলের কাজ শেখার পর আপনারা মোটামুটি লাইটরুমের যে কোনো ছবি এডিটিং করতে পারবেন এছাড়াও আমরা এই সতেরোটা টিউটোরিয়ালের পর তিনটা প্রজেক্ট রেখেছি এই তিনটা প্রোজেক্টে আমরা তিন ধরনের কাজ করেছি প্রথম প্রোজেক্টে আমরা করেছি সিলেক্টিভ কালার এডিটিং এটা হলো গিয়ে আমার বিফোর এবং এটা হল গিয়ে আফটার এখান থেকে আমরা এখানে নিয়ে এসেছি এরপর আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করেছি এটা হলো গিয়ে কালার ভার্সন এবং এটা হলো গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন এছাড়া আমরা পোর্ট্রেট এডিং এডিটিংয়ের কাজ করেছি এটা আমার বিফোর এটা আমার আফটার তো এই ছবিগুলো কীভাবে আমরা বিফোর থেকে আফটার এনেছি কি কি কাজ করেছি সবগুলো ওয়ার্ক ফ্লো আমাদের কোর্সে দেওয়া আছে তো আশা করি আমাদের এই কোর্সটায় আপনারা অংশগ্রহণ করবেন এবং কোর্সে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে